বন্ধুরা, আজকে একটা দেশি মুরগা খাচ্ছি। এটা দেশি মুরগা দিয়ে আজকে আলু দিয়ে ঝোল করুন। মুরগাটা হাঁটিলাই আগে এখানে 1.5 কেজি পর্যন্ত আছে মুরগ, অত পিস বন্ধুরা খেয়ে খাইবাই। এতটুক মাংস হয়েছে বন্ধুরা, চলো এটা ধুইয়া লই আই। এখানে মাংসের মধ্যে প্রথম দিন পিয়াই তারপরে হলুদ, এখানে আজকে আদা দিতাম নয় বন্ধুরা, আদা আদা ছাড়া খাই না। কতটি টমেটো, আলু, এক চামচ লঙ্কার গুঁড়া, মরিচের গুঁড়া, মরিচ, এক চামচ হলুদ, এক চামচ লবণ, অল্প পরিমাণ গরম মশলা গুঁড়া, আর মাংস মাখানি শেষ। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, পুরনো লঙ্কা, তেজপাতা আর এলাচ, 1 মিনিট করে মাংস এটা দিলাম, তেল গরম হয়ে গেছে দিলাম। এখানে অনেকটা লঙ্কা গুঁড়া এটা দিলাম, রামাইয়ের আলু ভাজা করতে এটা আমার রান্না কমপ্লিট। মাংস খাইতে নি? হ্যাঁ, অনেকটা হয়েছে বন্ধুরা। এখানে এখন কুসুম গরম জল দিলাম, এটা কুসুম গরম জল, আমার মাংস প্রায় শেষ রান্না।